এইটা নিয়ে আমার না মাঝে মাঝে আমি হাসি যখন এটা নিয়ে কেউ প্রশ্ন করে কেউ ফেসবুকে স্ট্যাটাস দেয় কমেন্টস করে আমার না খুব ভালো লাগে কেন জানেন মানে এইটা নিয়ে সবাই কিন্তু ভাবছে এটা নিয়ে চিন্তা করছে যে এটা কপি করলো আচ্ছা কপিটা করতে গিয়ে আবার পোস্টারটা দেখতেছে জুম করে দেখতেছে তার মানে তার তাকে কতটুকু ইনভলভ করাইছে আমি ওটার মধ্যে সে দেখতেছে হাতের বালা ঠিক আছে কিনা গলায় ওটা ঠিক আছে কিনা চুল হ্যাঁ হুবহুব দেখতেছে আমি কিন্তু এটা ফলো কর এটা হলো একটা মার্কেটিং একটা টেকনিক আমাদের দেশে কোন ছবিটা কোন পোস্টারটা নিয়ে এই কয়েকদিনে এত মাতামাতি হয়েছে আমাকে দেখান এই ছবিটা ভাইরাল হয়েছে না এই ছবিটা সবাই দেখছে না অনেকে বলতেছে অনেকে কিন্তু নেগেটিভ করছে তো আমাকে ফোন দিয়ে যখন বলছে যে আপনাদের নেগেটিভ করছি এই তো আমি বলছি ভাইয়া আপনাকে স্যালুট আমার এই এই যে পোস্টারটা দেখছেন এইটাকে উনি নকলের করছে যে বডি কাটা তখন আমি বলছি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ যদি কেউ বলতে পারে এই বডিটা এই ছবিটা যদি কেউ বলতে পারে নকল কলা কাটা আমি আপনাকে 10 লক্ষ টাকা দেবো ইভেন অনেকের সাথে চ্যালেঞ্জ করেছি আপনারা আসবেন দর্শক ডিজিটাল প্ল্যাটফর্মে যারা আছে সবাইকে অ্যাট্রাকশন মনোযোগ করার জন্য মনোযোগী হওয়ার জন্য আমি এই প্ল্যানটা করেছি এই যুগে যদি কেউ বলে এটা করার ব্যাপার আমি আপনাকে ছবি তুলবো ছবি তোলার পরে দেখবেন আপনাকে আমি চেঞ্জ করে দেবো গ্রাফিক্সে শুধু তো এই যদি এইখান এই যুগে এসে যদি আপনারা সেই নকল নকল বেড়া দাবায় বেড়ান তখন তখন আমি হাসি হাসা ছাড়া কিচ্ছু নেই